बगा माटिनिफ्राय बायहाटा सारियालिसिम थांनाय लामानि गेजेराव थानाय गरेश्वर नोगोरनि गेजेराव थानाय रेल लामानि सायाव फ्लाइओवार ब्रिड्जनि गोनांथि जादों। तामुलपुर जिल्ला आरो गरेश्वर शिक्षक मुक्त आफादनि दैदेननायाव गरेश्वर बेंकर मावख'गिरिनि आखायाव गांसे गोसोखां बिलाइ गथायदों। गोसोखां बिलाइनि गुबै दाबियानो जादों गरेश्वर नोगोराव थानाय रेल लामानि सायाव गंसे फ्लाइओवार ब्रिड्जखौ थाबैनो लुफुंनानै होनायनि दाबिजों आसामनि गिबि मन्त्री डक्टर हिमन्त बिश्व शर्मा आरो बिटिआरनि गाहाय मावफुं सोद्रोमा प्रमद बर' बिथांनिसिम गोसोखां बिलाइ गथायदों, जायनि जाहोनाव सानसेयाव 18निफ्राय 20 गं रेल खारनायनि जाहोनाव ओनसोलनि रायजो राजाया गोबां जेंनाजों भुगिनो गोनां जादों। गरेश्वर रेल लामानि सायाव फ्लाइअभार ब्रिड्ज गैयैनि जाहोनाव गोबां जेंनाजों भुगिनो गोनां जादों गरेश्वर ओनसोलनि रायजो राजाफोरा। আমার স্কুল আছে, আহা যাওয়া করছে, মানে স্কুটি লয়ে বাইক লয়ে স্কুটি আহে সাইকেল আহে বহুত প্রবলেম। আমার কি ঘন্টা আমি যাবত ফাঁসিবলিয়া হয় মোটামুটি 45 মিনিট, ম্যাক্সিমাম 45 মিনিট 45। আমি আজি গুৰেশ্বৰ আঞ্চলিক কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে গুৰেশ্বৰ ৰাজচক্ৰ বিষয়া মহোদয়াৰ জৰিয়তে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া লগতে বিটিসি প্রশাসনের মুরব্বী প্রমোদ বড়ো ডাঙরিয়ালয় আমি দুখন সুকীয়াক স্মারকপত্র প্রেরণ করেছো। আপনাদের জানে যে আমার গুৰেশ্বৰ এটা দীর্ঘদিনীয়া সমস্যা আছে। আমার যিনি রঙিয়া মুরকংসেলেক ব্রডগজ রেলপথটির উপর এখন উড়নে সেতুর খুবই প্রয়োজন, কারণ যেহেতু বাহেটা চারিআলি রামগাঁও আর নাগরজলী পথটো আমার এই রেলপথের মাজেরেই গৈছে। হে আমার এই পথটোত ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, বিশেষ করে রাতেপার ভাগত ছাত্র ছাত্রী সকল আর আমার কর্মচারী সকল সময়মতে গন্তব্যস্থান স্থান পাত ব্যাঘাত জন্মিছে। কারণ আমার এই ব্রডগজ রেলপথটোরে দিনত কমেও 17-18খনকৈ রেল চলাচল করে, যার বাবে রেলপথটোত আধা ঘন্টা আগতেই বন্ধ করে দিয়ার হয় আর ইয়ার ফলত এঘন্টা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। আর আমার এই অঞ্চলের রাইজে এই মুখ্য পথটোরে অহা যাওয়া করে, আর এই পথটোতে এনেকা ধরনের মানে বাধার সৃষ্টি হয়েছে যে আমি আমি সময়মতে বা নির্দিষ্ট সময়মতে আমি অহা যাওয়া করব নোৱাৰো বা গন্তব্যস্থান পাওয়ার আমার পলম হয়। সেয়ে আমি আমার রাইজর দীর্ঘদিনীয়া দাবি যে আমার উক্ত পথটোর উপর এখন উড়নিয়া সেতুর খুবই প্রয়োজন, আর আমার যাওয়া বহুত কেইটা বছরতো এই উড়নিয়া সেতুখান হব বলে ঘোষণা করে আসে সরকারখনে, আর আমার পূর্বর বিপিএফ সরকার বা এই নতুনক হওয়া ইউপিপিএল সরকারেও এই উড়নিয়া সেতুখনের বহুবার ঘোষণা করেছিল, কিন্তু আজিলেক প্রারম্ভিক কামখিনিও আমি করা দেখা নাপালো। গতি আমি গুৰেশ্বৰ আঞ্চলিক কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে সজোরে দাবি করো যে আমার উক্ত রেলপথটির উপর উড়নিয়া সেতুখন অতি শীঘ্রে যাতে নির্মাণ করে আর গুৰেশ্বৰ অঞ্চলক যাতে সুফল দিয়ে, নহলে কিন্তু আমি পূর্বর যি নাকি আমার প্রতিশ্রুতি পূরণ করা নাই। আমি ইয়ার পিছত আমি স্থানীয় রাইজক লয় এক বৃহৎ আন্দোলন গড়ি তুলি আমি সরকারক তথা প্রশাসনক দাবি জানাবলে আমি চেষ্টা করিম।